@the247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও @the247 অ্যাপ। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তোমাদের এই সেশনটা আমি তোমাদেরকে আজকে রেকর্ডেড সেশনে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের এই ক্লাসটা সকাল 9টার দিকে নেওয়ার কথা ছিল, কিন্তু এই সেশনটাকে ডিউ টু সাম ইস্যুস আমি তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছিলাম যে তোমরা আগামী সপ্তাহ থেকে থার্সডে ফ্রাইডে এন্ড স্যাটারডে যেমন করে তোমরা রোজ সকাল 9টার দিকে, রোজ সপ্তাহে 3 দিন করে সকাল 9টার দিকে তোমরা যেভাবে সেশনগুলি পাও তোমরা ঠিক একই রকমভাবে পেতে থাকবে। বাট কিছু প্রবলেমের জন্য তোমাদের এই সেশনের টাইমগুলি অল্প অল্প উল্টোপাল্টা হচ্ছে। আজকে রাত 9টার দিকে তোমরা এই সকাল 9টার সেশনটাকে তোমরা কিন্তু রেকর্ডেড আকারে পেয়ে যাচ্ছ, এবং যেহেতু ক্লাসটা সবসময় রোজ সকালে করাই তার জন্য তোমাদেরকে অলরেডি আমি গুড মর্নিং বলে দিলাম। সো ফার্স্ট অফ অল, তো রেকর্ডেড সেশন তো সবাই একবার ফটাফট শেয়ার করে দেবে, যারা যারা এই রেকর্ডেড সেশনটা দেখছো সবাই বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেবে এবং বন্ধুদেরকে বলে দেবে যে অ্যাকচুয়ালি গৌতম স্যারের ক্লাসের টাইমিং যেটা, গৌতম স্যারের ক্লাসের টাইমিং হচ্ছে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে রোজ সকাল 9 AM। ক্লাসের টাইমিংয়ে কোনো চেঞ্জেস হলে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো, বাট আপাতত থার্সডে ফ্রাইডে স্যাটারডে রোজ সকাল 9 AM। বাট আজকে যেহেতু একটা ক্লাস, আমি বলতে পারি যে ফ্রাইডের ক্লাসটাকে যেহেতু রিশিডিউল করা হয়েছিল আজকে রাত রবিবার ঠিক রাত 9টার দিকে তোমরা এই সেশনটাকে রেকর্ড আকারে পেয়ে যাচ্ছ। চলো তাহলে দেরি না করে খুব ছোট্ট একটা সেশন, কম্প্যাক্ট আমরা একটা সেশন করব, বোঝার চেষ্টা করব জিওগ্রাফি থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আর জিওগ্রাফির উপরে তো বেশ আমরা কিছু সেশন অলরেডি করেছি, তোমরা যারা যারা দেখো নি আগের সেশনগুলি দেখে নেবে, ঠিক আছে। চলো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে বলছি যারা যারা এখনো এই অ্যাপটাকে ডাউনলোড করোনি তারা কিন্তু অবশ্যই এই অ্যাপটাকে ডাউনলোড করে নিও, কারণ এই অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে নানান ধরনের তোমরা MCQ, ডেইলি কুইজ বা মান্থলি ম্যাগাজিন, তোমরা সমস্ত কিছু ফ্রিতে অ্যাভেল করতে পারবে, তার জন্য তোমাদেরকে কোনো এক্সট্রা করে পে করতে হবে না। সো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা সবাই তোমাদের মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। আর তোমরা সবাই জানো যে @the247-এর বর্তমান 12% অফ চলছে @the247-এর প্ল্যাটফর্মে যে কোনো কোর্সে। মৌকা টু শাইন, মৌকা টু রাইজ অফার Y225 আমার কোড ব্যবহার করে তোমরা তোমাদের পছন্দের যে কোনো T20-র ব্যাচ, T20-র আলাদা আলাদা করে ব্যাচগুলিকেও পারচেস করতে পারো, যার প্রাইস সমস্ত ব্যাচেরই 350 টাকার উপরে হয় না। আর তুমি যদি ভাবো যে না আমি আলাদা আলাদা করে না কিনে একবারে সমস্ত গোটা সব কিছু কিনে একবারে আমি পড়বো, তাহলেও তোমরা সেটাও কিন্তু তোমরা করতে পারবো। তার জন্য তোমাদেরকে জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক ব্যাচে ভর্তি হতে হবে। জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক ব্যাচে ভর্তি হলে কি হবে, তোমাদেরকে আর আলাদা আলাদা করে কোনো কোর্সে ভর্তি হতে হবে না, ঠিক আছে। আলাদা আলাদা করে কোনো কোর্সে ভর্তি হতে হবে না, একবারে তোমরা T20 যে সমস্ত ব্যাচে একবারে ভর্তি হয়ে যেতে পারবে। আর যেমন WBCS মহাপ্যাক সমস্ত WBCS এর কোর্স আর আলাদা আলাদা করে পারচেস করার কোনো দরকার নেই, সো সেরকম একই রকমভাবে জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক বা WBCS মহাপ্যাক তোমাদের তোমাদের পছন্দের মতো যে কোনো কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো তাহলে আজকে একটা সুন্দর মোটিভেশনাল কোর্স দেখে নেই কি বলেছে দেখো। বলছে থিঙ্ক বিগ, ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড মেক ইট হ্যাপেন। থিঙ্ক বিগ, ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড মেক ইট হ্যাপেন, বন্ধুরা কথাটাকে যথেষ্ট গুরুত্ব রয়েছে। বড় ভাবতে বলেছে, থিঙ্ক বিগ, ট্রাস্ট ইউর সেলফ, ঠিক আছে, নিজের উপরে ভরসা রাখতে বলেছে এবং তুমি যেটা স্বপ্ন দেখছো সেটাকে সত্যিকারের রূপ দিতে বলেছে। সো থিঙ্ক বিগ, ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড মেক ইট হ্যাপেন, বন্ধুরা কথার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। চলো এই সুন্দর একটা মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা আমাদের আজকের জিওগ্রাফি সেশনটাকে শুরু করছি। বন্ধুরা একটা কথা মাথায় রাখবে, জিওগ্রাফি কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, স্পেশালি তোমরা যদি বলো WBCS-এর পরীক্ষা বা SSC-র পরীক্ষা বা WBPSC-র পরীক্ষা বা আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত পরীক্ষাতে। যারা যারা এখনও সেশনটাকে শেয়ার করোনি শেয়ার করে দিবে একবার, লাইক করে দিও, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও, সবাই কিন্তু এটা অবশ্যই করে দিও। তো জিওগ্রাফি এতটা গুরুত্বপূর্ণ, তো ঠিক কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এক নজরে একটু দেখে নিই আমরা। দেখো ভূগোলের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সমাধান, বন্ধুরা দেখো প্রথম প্রশ্ন তোমাদেরকে বলেছে দ্য সয়েল ফর্মড বাই উইন্ড ডাস্ট ইন দ্য অ্যারাউন্ড হট ডেজার্ট ইজ কল্ড, যে মাটিগুলি উইন্ড ডাস্ট মানে হাওয়ার দ্বারা বালিগুলি উড়ে উড়ে গিয়ে
ডেজার্টের চারিদিকে যে ধরনের একটা এক কথায় বলতে পারি সয়েল ফর্মেশন করে, তাদেরকে আমরা কি সয়েল বলে বলি? সিল্টি সয়েল, নাকি লোমি সয়েল, নাকি স্যান্ডি সয়েল, নাকি লুজ সয়েল? যদি আমরা দেখতে যাই বন্ধুরা, এর যেহেতু আমি লাইভ সেশন করছি না, তোমাদের কমেন্ট অনেক দেখতে পারছি না, তোমরা এক সেকেন্ডের জন্য ভিডিওটাকে পোস্ট করে অবশ্যই তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে, তারপরে তো অবশ্যই আমার উত্তর তোমরা পেয়েই যাবে। এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ লুজ সয়েল। ডেফিনেটলি ভাই, লুজ সয়েল থাকার জন্য সেটা উড়ে উড়ে যায় উইন্ড ডাস্টের ফলে। উইন্ড ডাস্টের ফলে কি হয়, সেটা উড়ে উড়ে যায় মানে লুজ সয়েল থাকার জন্য। তো বন্ধুরা, এই লুজ সয়েলগুলি ডেজার্টের চারিদিকে কি করে, স্যান্ডের পাহাড় তৈরি করে, বালির পাহাড় তৈরি করে, এবং সেই বালির পাহাড়গুলিও বিভিন্ন রকমের মডেলের বা স্টাইলের হয়, ঠিক আছে? তো দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্ন সাপেক্ষে দ্যাট ইজ লুজ সয়েল। নেক্সট কোয়েশ্চেন বলেছে, পীর পাঞ্জাল রেঞ্জ ইন দ্য হিমালয়া ইজ এ পার্ট অফ শিওয়ালিক, ট্রান্স হিমালয়া, নাকি সেন্ট্রাল হিমালয়া, নাকি লেজার হিমালয়া? বলেছে পীর পাঞ্জাল রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জ। আমরা যদি হিমালয় পর্বতকে দেখি, আমাদের বিভিন্ন ধরনের রেঞ্জ আছে, কারাকোরাম রেঞ্জ, ধাওলাধার রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জ, ঠিক আছে, বিভিন্ন ধরনের আমাদের মাউন্টেন রেঞ্জ আছে। দেখো রেঞ্জ কথার মানেটা বুঝবে, হিল, মাউন্টেন রেঞ্জ। একটা মাউন্টেন বা একটা হিল মানে কি, কিছু সংশ্লিষ্ট কিছু পাহাড়ের একটা গোষ্ঠী। বাট একটা যখন আমরা রেঞ্জ বলি, দ্যাট মিনস ইজ এ চেইন অফ মাউন্টেন, যেটা অনেক দীর্ঘ একটা জায়গা ধরে কভার করে রেখেছে, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি পীর পাঞ্জাল রেঞ্জ ইন দ্য হিমালয়া ইজ এ পার্ট অফ, যদি আমরা দেখতে যাই, এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ অ্যান্সার নাম্বার ডি, দ্যাট ইজ লেজার হিমালয়া। সো পীর পাঞ্জাল ইজ এ পার্ট অফ লেজার হিমালয়া। লেজার হিমালয়া বলতে আমরা এটাকে লোয়ার হিমালয় বলি, বা অনেক সময় আমরা এটাকে কি বলি, অনেক সময় আমরা এটাকে কিন্তু যদি আমরা দেখতে যাই, আমরা অনেক সময় এটাকে বলি শিওয়ালিক রেঞ্জ, ঠিক আছে, শিওয়ালিক রেঞ্জ। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক, আজকের আমাদের তিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট শেয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ থ্রি নেশন। নিচে চারটে রাজ্যের নাম দেওয়া আছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম। বলেছে এখানের মধ্যে কোন রাজ্যটি তিনটে ইন্টারন্যাশনাল স্টেট মানে কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করেছে, ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম। সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা? সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ সি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের যদি আমরা লোকেশনটা দেখি, তাহলে অরুণাচল প্রদেশ কার কার সাথে বর্ডার শেয়ার করেছে? একে তো করেছে ভুটানের সাথে, একে করেছে চায়নার সাথে, একে করে যদি আমরা দেখতে যাই প্রায় হয়তো মিয়ানমারের সাথে হয়তো করেছে, ঠিক আছে, কিছুটা। সো এই তিনটে হবে তার অ্যান্সার, সো দ্যাট ইজ অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ কটা করেছে, ওয়েস্ট বেঙ্গল কটা করেছে, ওয়েস্ট বেঙ্গল করেছে ভুটান, নেপাল অ্যান্ড বাংলাদেশ। আর কটা রাজ্যের সাথে করেছে? পাঁচখানা রাজ্যের সাথে করেছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে হোয়ার ইজ আঘিল পাস লোকেটেড। আঘিল পাস লোকেট করে কোথায়, নেপাল হিমালয়া, সিকিম হিমালয়া, ইস্টার্ন হিমালয়া, নাকি ট্রান্স হিমালয়া? হোয়ার ইজ আঘিল পাস লোকেটেড, যদি আমরা দেখতে যাই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কি হবে? আঘিল পাস লোকেট করে কোন জায়গায়? এই পাস, দেখো বেসিক্যালি বুঝতে হবে তোমাকে পাস কাকে বলে। পাস হচ্ছে যেখানে কি মোটরেবল রোড পসিবল নয়, এবং যেখানে দুটো পাহাড়কে মানে ইন্টারলিঙ্ক করানো হয়েছে, তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা এক কথায় বলতে পারি আমাদের কি, আমাদের পাসেসগুলি। সো হোয়ার ইজ আঘিল পাস লোকেটেড, যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা কি হবে? দ্যাট ইজ লোকেটেড ইন ট্রান্স হিমালয়া, দ্যাট ইজ লোকেটেড ইন ট্রান্স হিমালয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে ডুনকান প্যাসেজ ইজ লোকেটেড বিটুইন, ডুনকান প্যাসেজ আমরা দেখি ভাবছি যে এটা কোথায় রয়েছে, আন্দামান নিকোবর আইল্যান্ডে রয়েছে। বন্ধুরা মাথায় রাখবে, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডকে মিডিল দিয়ে 10 ডিগ্রি চ্যানেল কি করেছে, ডিভাইড করেছে। এবার আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড যদি আমরা দেখতে যাই, এটাকে একসময় শহীদ এবং স্বরাজ আইল্যান্ড বলা হতো, শহীদ অ্যান্ড স্বরাজ আইল্যান্ড বলা হতো, ঠিক আছে, এটা আমরা ইতিহাসের পাটায় পড়ি। তো ডুনকান প্যাসেজ লোকেট করে বেসিক্যালি কোথায়, আমরা আন্দামানকে তিনটে চারটে ভাগে ভাগ করতে পারি, নর্থ, মিডিল, সাউথ, লিটিল। তাহলে ডুনকান প্যাসেজের লোকেশন হচ্ছে এ, সাউথ অ্যান্ড লিটিল আন্দামান, নর্থ, মিডিল, সাউথ, লিটিল। তো ডুনকান প্যাসেজ এখানটায় রয়েছে। আন্দামানের ইম্পর্টেন্ট আইল্যান্ড হচ্ছে ইন্টারভিউ আইল্যান্ড, হাইস্ট পিক হচ্ছে স্যাডেল পিক, আর ইম্পর্টেন্ট ন্যাশনাল যেটা ক্যাপিটাল হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি বলতে যাই আন্দামানের, এটাই তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, আমি বলে দিচ্ছি না, ঠিক আছে, তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো। এবং আরেকটা বলে দিচ্ছি, এটা হোমওয়ার্ক দিতাম বাট তথাপি বলে দিই, চলো, বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আন্দামানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম, ক্যাপিটালটা তোমরা বলবে। 6 নম্বর প্রশ্ন
In which year West Dinajpur district of West Bengal divided into two district namely North Dinajpur and South Dinajpur? কোন সালে পশ্চিমবঙ্গের দিনাজপুর ডিস্ট্রিক্ট ভাগে একটা নর্থ দিনাজপুর একটা সাউথ দিনাজপুরে ভাগ হয়েছে? 1991, 1990, 1992, 1994 সঠিক উত্তর যদি আমরা দেখে নেই, সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ আনসার নাম্বার সি, দ্যাট ইজ 1992. সো যদি আমরা দেখি কত সালে, দ্যাট ইজ 1992 ডিভাইডেড ইন্টু টু ডিস্ট্রিক্ট নেমলি নর্থ দিনাজপুর এন্ড সাউথ দিনাজপুর, 1992 সালে 1992 ডিভাইড হয়েছে দুটো জেলা। 7 নম্বর প্রশ্ন বলেছে দ্য র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া উইথ রেফারেন্স টু দ্য টোটাল পপুলেশন। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে কততম জায়গা দখল করে আছে ভারতবর্ষের ভেতরে? ভারতবর্ষে টোটাল 28 স্টেট রয়েছে এবং টোটাল 8 ইউনিয়ন টেরিটরি রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান যদি আমরা দেখতে যাই 10, 4, 2, 5, সঠিক উত্তর হবে দ্যাট ইজ ফোর্থ। কি হবে সঠিক উত্তর? 4, ফোর্থ ইজ দ্য রাইট অ্যান্সার, ফোর্থ ইজ দ্য রাইট অ্যান্সার, রিমেম্বার দ্যাট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো বন্ধুরা, বলছে সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফর। সুন্দরবনকে কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ডিক্লেয়ার করা হয়েছে? টাইগার রিজার্ভের জন্য, নাকি সুন্দরী ট্রি, নাকি ম্যানগ্রোভ ফরেস্ট, নাকি বায়োডাইভার্সিটি? অবভিয়াসলি সুন্দরবন ডিক্লেয়ার করা হয়েছে, ডেফিনেটলি আমরা অনেকেই হয়তো জানি দ্যাট ইজ ফর ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, বায়োডাইভার্সিটি অবশ্যই রয়েছে সেখানটায়, সুন্দরী ট্রিজও রয়েছে, টাইগার রিজার্ভও রয়েছে, বাট দ্য মেইন ফোকাস অন ম্যানগ্রোভ ট্রি ফরেস্ট। তো ম্যানগ্রোভ ফরেস্টের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন বলছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ওয়াজ নট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। কোন জেলাটি যদি আমরা দেখতে যাই, উইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ওয়াজ নট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষ স্বাধীনের সময় পশ্চিমবঙ্গের কোন জেলা ভারত মানে পশ্চিমবঙ্গের অংশ ছিল না? সেটা ছিল কোচবিহার, কারণ কোচবিহার ছিল কমতা রাজার একটি রাজ্য, প্রভিন্স, প্রিন্সিয়ালি স্টেট ছিল আমাদের কোচবিহার। তো কোচবিহারকে পরে পশ্চিমবঙ্গের সাথে অ্যাড করে দেওয়া হয়, তো কোচবিহার পশ্চিমবঙ্গের পার্ট ছিল না ডিউরিং দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। আজকে 10 নম্বর প্রশ্ন, তোমরা আশা করি তোমরা বুঝতেই পারছো ঠিক পরীক্ষায় তোমাদের কী ধরনের প্রশ্নগুলি সাধারণত জিজ্ঞেস করে দেওয়া হয়। পরীক্ষায় এরকম ধরনেরই প্রশ্ন জিজ্ঞেস করার বাইরে কিন্তু কোনো টাফ প্রশ্ন তোমাদের জিজ্ঞেস বিশালভাবে করা হয় না। হ্যাঁ, এই কনসেপ্টগুলিও জানতে হলে তোমাকে কিন্তু অবশ্যই তোমার কনসেপ্ট বেস স্টাডি চাই, মুখস্থ বেস স্টাডি করে কিন্তু তুমি সমস্তটা করতে পারবে না। তো ইন ওয়েস্ট বেঙ্গল রার ইজ এ ফিজিওগ্রাফিক রিজন পার্ট অফ হুইচ ক্যান বি ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, যদি আমরা দেখতে যাই কোচবিহার, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর, দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার সি, পশ্চিম মেদিনীপুর। তো ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল রার ইজ এ ফিজিওগ্রাফিক ডিভিশন পার্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে রয়েছে রার অঞ্চল। সরি বন্ধুরা, আমাদের আজকের 11 নম্বর প্রশ্ন বলেছে অ্যাট হুইচ এমং দ্য ফলোয়িং প্লেস ইন্ডিয়াস ফার্স্ট স্টিল ফ্যাক্টরি ওয়াজ এস্টাবলিশ, ভারতবর্ষের প্রথম স্টিল ফ্যাক্টরি কোথায় এস্টাবলিশ করা হয়েছিল, কোন জায়গায়? জামশেদপুর, দুর্গাপুর, বার্নপুর, ভিলাই। যদি আমরা দেখে নেই বন্ধুরা, এর সঠিক উত্তরটা কিন্তু হবে দ্যাট ইজ ভিলাইয়ে করা হয়েছিল। 1870 সালে স্মল প্লান্টকে ফাউন্ডেশন করা হয়েছিল জ্যামস এসকাইনের দ্বারা ইন দ্য জঙ্গল অফ কুলটি মেক আয়রন অ্যান্ড দিস প্রডিউসড অনলি কাস্ট আয়রন তখন প্রডিউস করা হতো। স্টার্টিং অফ এস বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি ইট নেমড বারাকর আয়রন ওয়ার্কস ইন 1881 অ্যান্ড রিনামড অ্যাজ বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1890, লেটার 1926 এটাকে বেঙ্গল আয়রন কোম্পানি লিমিটেড বলে ঘোষণা করা হয়। তো ভারতবর্ষের প্রথম তাহলে এই আয়রন স্টিল ফ্যাক্টরি এস্টাবলিশ হয় বার্নপুরে। ঠিক আছে, নেক্সট আজকের শেষ প্রশ্ন, মানস রিজার্ভ ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার, মানস যে রিভার, মানস রিভারটা কোন নদীর ট্রিবিউটারি? এবার দেখো, মানস নদী কিন্তু একটা হিন্দু মাইথোলজিক্যাল মতে, মানস ন্যাশনাল পার্ক আমরা সবাই জানি, মানস নামটা কিন্তু আমাদের হিন্দু দেবী মা মনসার থেকে এসছে, ঠিক আছে, মানস। এবং মানস নদী হচ্ছে কার ট্রিবিউটারি? নর্মদা, গঙ্গা, ইন্ডাস, ব্রহ্মপুত্র, অনেকে উত্তর করতে পারবে, সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে, ব্রহ্মপুত্র রিভার তো মাইথোলজিক্যাল রিভার, এবং মানস ন্যাশনাল পার্কও রয়েছে আমাদের আসামের বরপেটা বা বাক্সা জেলায়। বন্ধুরা, দিস ইজ সামথিং অ্যাবাউট জিওগ্রাফির কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে, আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো কী ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় আসে এবং ওটা কীভাবে আমাদেরকে কনসেপ্টটা হেল্প করতে পারে, আমরা সেই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করলাম। আমি আবারও বলছি, ক্লাসের টাইমিংয়ে আজকে রাত 9:00 থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সকাল 9 AM করে তোমাদের এই ক্লাসটি হয়। অবশ্যই সেই ক্লাসে তোমরা সবাই চলে আসবে, ঠিক আছে?
অবশ্যই সেই ক্লাসে তোমরা কিন্তু সবাই চলে আসবে, রোজ থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। বাকি সমস্ত টিচারের তোমরা বাকি শিডিউলগুলি দেখে নেবে, ঠিক আছে? আমার অল্টারনেট ডেজে মানে মানডে টিউজডে অ্যান্ড ওয়েডনেসডেতে তোমাদের রেহমান স্যারের ক্লাস থাকে সকাল 10টা থেকে এবং তোমাদের সুমিত স্যারের ক্লাস থাকে সকাল 8টা থেকে, ঠিক আছে? সেমনি প্রত্যেকটা টিচারের ক্লাস তোমরা অবশ্যই দেখে নেবে এবং সময় মতো তোমরা অবশ্যই ক্লাসে চলে আসবে। চলো তাহলে বন্ধুরা, আজকের সেশনটা এখানে শেষ করব। যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর তোমাদের পছন্দের যে কোনো ব্যাচ, T20 ব্যাচ হোক, লক্ষ্য ব্যাচ হোক, বা লক্ষ্য WBCS প্রিলিমিনারি বা IBPS ব্যাচ হোক, বা সুমিত স্যারের হিস্ট্রি অপশনাল হোক, T20-র তো আমাদের হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা রিজনিং, ইংরাজি সমস্ত ব্যাচে বেরিয়ে এসছে, বন্ধুরা দেরি করো না, বিকজ Y225 কোড ব্যবহার করলে তোমরা পেয়ে যাচ্ছ যথেষ্ট ছাড়। প্রাইস কখন রিলিজ হয়ে যাবে আমরা কেউই বলতে পারছি না। আড্ডা 24/7 অ্যাপ বা স্টোরে গিয়ে অবশ্যই পছন্দের কোর্সে ভর্তি হয়ে যাও। আর আমার ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি যে কি আর কেমন করে কেমন লাগলো তোমাদের সেশন অবশ্যই তোমরা জানিও। ধন্যবাদ সবাইকে, সবাই রেকর্ডেড যারা দেখবে সেশনটা সবাই একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।